নির্বাচনী বিধি লঙ্ঘন করে সরাসরি প্রাইমারি স্কুলে ঢুকে পড়লেন ভোট প্রচারে ভাটপাড়া এক নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবজ্যোতি ঘোষ। বুকে তৃণমূলের প্রতীক লাগিয়ে ভাটপাড়া নারী শিক্ষা প্রাথমিক স্কুলে স্যানিটাইজেশনের কাজে লাগলেন দেবজ্যোতি ঘোষ। গলায় তেরঙ্গা উত্তরীয় ঝুলিয়ে আর বুকে জোড়া ফুলের চিহ্ন নিয়ে সারা স্কুল স্যানিটাইজেশন করলেন প্রধান শিক্ষকের সামনে। এরপরে করজোড়ে স্কুলের অভিভাবকদের কাছে ভোটের আবেদন করতে থাকেন। তবে এই প্রসঙ্গে দেবজ্যোতি জানান, মানবিকতার খাতিরে আমি স্কুলে স্যানিটাইজ করতে চলে এসেছি, সিম্বলটা খুলতে ভুলে গেছি, এটা ভুল হয়ে গেছে। তবে সিপিআইএম এর এক নম্বর ওয়ার্ড প্রার্থী গৌতম বিশ্বাস জানান, নির্বাচনী বিধি ভঙ্গ করেছে তৃণমূল প্রার্থী, তাই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছি। শিক্ষমুক্ত রিপোর্ট, ডিভিডব্লিউপি। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মেম্বার, টিচার্স অ্যাপিল কমিটিরও মেম্বার, ভাটপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রার্থী। স্কুলগুলো না, বলুন একটা স্কুল, স্কুলটার নাম, একটা স্কুলটার নাম কি আছে? নারী শিক্ষা সদন। মানে অ্যাকচুয়ালি আমি যেহেতু অর্গানাইজেশনের একটা পোস্টে আছি, আমার কাছে সব স্কুল অ্যাপিল করেছিল স্যানিটাইজ করে দেওয়ার জন্য। তো আমি লোকাল মিউনিসিপ্যালিটি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছে গোপাল রাউতকে বলে সব স্কুলগুলো স্যানিটাইজ হয়ে গেছে। এই স্কুল আমার কাছে অ্যাপিল করেনি, এটা কাউকে জানায়ও নি। তো আমি সকালবেলা ডোর টু ডোর ক্যাম্পেইনে পাঠিয়ে বেরিয়েছি, তখন হেড টিচার বললেন আমার স্কুলটা মাস্টারমশাই স্যানিটাইজ হয়নি, কালকে দিয়ে স্কুল। সঙ্গে সঙ্গে আমি লোকালি একটা গান অ্যারেঞ্জ করে স্যানিটাইজ করে দিলাম। এই হ্যাঁ, আমি ওই সব মানে তাড়াতাড়ির জন্য আমি ব্যাসটা খুলতে ভুলে গেছি। এই আপনি যদি প্রচার মনে করেন প্রচার, আবার আপনি এটাও ভাবতে পারেন যে মাস্টারমশাই প্রার্থী এইসব ভুলে গিয়ে অতগুলো বাচ্চার একটা বিপদ আসতে পারে, সেটা ভেবে উনি কাজটা করে দিল সমাজসেবা। আপনি যেভাবে দেখেন, আমরা যেমন সব স্কুলগুলোতে স্যানিটাইজ, আমরা ঠিক করেছি প্রথমে একদিন বাদ স্যানিটাইজ করব, সব স্কুলগুলো স্যানিটাইজ করব, এবং লোকালেও বলেছি সব জায়গার মাস্টারমশাইকে বলেছি আপনি একটা বড় স্যানিটাইজার একটা বোতল রেখে দেওয়ার জন্য, যাতে প্রতি আধ ঘন্টা পর পর স্যানিটাইজ বাচ্চারা একটু হাতে হাতে দিয়ে দেবেন, এই সব আর কি। আর সোশ্যাল ডিস্টেন্স, মানে একটা বেঞ্চিতে দুজনের বেশি যাতে না বসে, এই সব আর কি। আমার এক সময় মনে হয় ভুল, আবার একদিক দিয়ে মনে করে ঠিক। আমি যদি ভুলটা মনে হচ্ছে আমার যখন গেছি স্যানিটাইজ করতে ব্যাসটা খুলে নিলে ভালো হতো, তাহলে আপনি এই প্রশ্নটা করার সুযোগ পেতেন না। কিন্তু আবার ঠিক মনে হচ্ছে কি, আমি এটাকে এত বড়ভাবে দেখছি না, আমার উদ্দেশ্য মানুষের সেবা করা, বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো, মাস্টারমশাইদের পাশে দাঁড়ানো, সেই জন্য যেভাবে পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। হ্যাঁ বললাম তো, এই অ্যাঙ্গেলে ভুল, আবার এই অ্যাঙ্গেলে ঠিক। আমি যদি মনে করুন ডোর টু ডোর ক্যাম্পেইনে বেরিয়েছি, আর এটা তো আমার কাজ না, আর ওই স্কুলের মাস্টারমশাইরা ওটা আমাকে আগে ইনফর্ম করেনি, কালকে দিয়ে স্কুল। আমি লোকালি একটা গান অ্যারেঞ্জ করে দিলাম স্যানিটাইজ, কতগুলো বাচ্চার তো বিপদের হাত থেকে বাঁচলো, মাস্টারমশাইদের তো বিপদের হাত থেকে বাঁচলো। এই দিক দিয়ে ভাবলে আবার মনে হয় ঠিক করেছি। হ্যাঁ, আমার অবশ্যই উচিত ছিল এই ব্যাচটা খুলে যাওয়া। প্রচারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেন প্রচার করবো? মানুষের কাছে শুধু পরিচিতই হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে, তাই না? নমস্কার, আমার নাম দেবজ্যোতি ঘোষ, সিপিআইএম, গৌতম বিশ্বাস আমার নাম, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির এক নম্বর ওয়ার্ডের প্রার্থী, সিপিআইএম। যবে ইলেকশন নোটিফিকেশন হয়েছে, আমরা জানি সবাই, ইলেকশন নোটিফিকেশন হয়ে গেলে নির্বাচন বিধি লাগু হয়ে যায়, উনি সেই লাগু সেই নির্বাচন বিধিটা ভঙ্গ করেছেন। আমি এইমাত্র নির্বাচন কমিশনে, আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটির যে অফিস আছে সেখানে এইমাত্র লিখিত অভিযোগ জানিয়ে এসেছি, ওনাদের ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। এটা পারে না, সেই কথাই তো বললাম যে নির্বাচন বিধি চালু হয়ে গেছে, যবে নোটিফিকেশান হয়েছে এই কাজগুলো করা যায় না, উনি তাও করছেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে এসেছি, লিখিত অভিযোগ দিয়ে এসেছি, বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। এতদিন কোথায় ছিলেন? এতদিন তো রেড ভলেন্টিয়ার রাস্তায় ছিল। এই যে 19 সাল থেকে চলছে, 2 বছর ধরে এই স্যানিটাইজ করা বা যাই বলুন, মানুষের অক্সিজেন দরকার, ওষুধ দরকার, সবই
রেড ভলেন্টিয়ার কেউ ছিল না, তৃণমূলের একজনও ছিল না, রেড ভলেন্টিয়ার রাস্তায় ছিল। আমার নাম গৌতম বিশ্বাস, এক নম্বর ওয়ার্ড, সিপিআইএম, পাটপাড়া মিউনিসিপ্যালিটি।